চলিব আৰু কিহৰ কাৰণে কৰা হৈছে ইয়াৰ কাৰণটো? আমাৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী চাৰিদিন ধৰি শ্ৰেণী বৰ্জন আৰু লগতে চাৰিদিনৰ অন্তত উপায়ুক্ত মহোদয়ৰ ওচৰত আমাৰ স্মাৰকপত্ৰ প্ৰদান অনুষ্ঠান আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত আমাৰ 5 ছেপ্টেম্বৰৰ শিক্ষক দিৱস বৰ্জন কাৰ্যসূচী আমাৰ আছে। সকলোৱে অৱগত আৰু পোনপ্ৰথমে আমি নিউজ লাইভক আমাৰ শিক্ষাভিত্তিক শিক্ষকসকলৰ তৰফৰ পৰা আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আমি 2010 চনতে হাইস্কুলত নিযুক্ত হৈছিলোঁ এটা সম্পূৰ্ণ এটা শুদ্ধ প্ৰক্ৰিয়াৰে আৰু তাত আমাক তাত বাছনি কৰাৰ ক্ষেত্ৰত জিলাবিলাকৰ যি উপায়ুক্ত মহোদয় তেওঁৰ নেতৃত্বত কমিটি বনাই আমাক ছিলেকশ্যন কৰিছিল আৰু এটা শুদ্ধ প্ৰক্ৰিয়া বুলি সকলোৱে গণ্য কৰে আৰু আমিও সেইধৰণেই চৰকাৰৰ দ্বাৰা নিযুক্ত হৈছিলোঁ। কিন্তু পৰৱৰ্তী পৰ্যায়ত আজি আমি 2010 চনৰ পৰা 2019 হ'ল, এতিয়ালৈকে আমি প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত হৈছোঁ। যেতিয়া আমি সোমাইছিলোঁ 8,000 টকাত সোমাইছিলোঁ, পৰৱৰ্তী পৰ্যায়ত কিন্তু সেই সময়ৰ শিক্ষামন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱ তেওঁ আমাৰ কাৰণে কৰিছে, তেওঁ আমাক 15,500 দৰমহা কৰিলে আৰু পিছৰ পৰ্যায়ত আমাৰ 20,000 টকা দৰমহা কৰিলে, সেইখিনি তেওঁৰ কাৰণেই হৈছে। তাৰপিছত যেতিয়া চৰকাৰে নতুন শিক্ষামন্ত্ৰী নিয়োগ কৰিলে সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যদেৱ, তেওঁ কিন্তু আমাৰ ক্ষেত্ৰত একো কৰা নাই। আমি কৈছোঁ তেওঁ এজন অযোগ্য শিক্ষামন্ত্ৰী, কাৰণ তেওঁ দেখিছে যে আমি একেলগে ইয়াতে সকলো শিক্ষকৰ লগত কাম কৰোঁ। আমাৰ লগৰ শিক্ষক যিখিনি নিয়মীয়া শিক্ষক তেওঁলোকে দৰমহা পায় 60,000-50,000, কিন্তু আমি পাওঁ 20,000, 1/3, কিন্তু আমাৰ কাম একেই। কিন্তু এইখিনি কাম কৰাৰ পিছতো তেওঁ আজি 2 বছৰ হৈ গ'ল আমাৰ ক্ষেত্ৰত মৌনতা অৱলম্বন কৰিছে, আমাৰ দুখ লাগিছে। আমাৰতো এখন সংসাৰ আছে, আমাৰ ল'ৰা ছোৱালী আছে, আমি ল'ৰা ছোৱালীক প্ৰতিপালন কৰি আমি শিক্ষাদান কৰিব লাগিব। সেই শিক্ষাদান কৰাৰ ক্ষেত্ৰত আমি মানসিকভাৱে আমি শক্তি পাব লাগিব। সেই শক্তিখিনি কোনে দিব আমাক? কাৰণ চৰকাৰে দিব লাগিব আমাক, চৰকাৰে আমাক ভূমিষ্ঠ কৰিছে। আমি কেতিয়াও কাৰো অনুগ্ৰহত আমি চাকৰি লোৱা নাছিলোঁ, আমাক চৰকাৰে এটা শুদ্ধ বাছনিৰে আমাক ইয়াক এপইণ্টমেণ্ট দিছিল, কিন্তু পৰৱৰ্তী পৰ্যায়ত আমাক এনেকৈ অৱহেলা কৰাৰ কাৰণে আমি দুখ প্ৰকাশ কৰিছোঁ। আমি দেখা পাইছোঁ বিধানসভাত সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যদেৱে কয় যে 17,000 পদ মাধ্যমিক পৰ্যায়ত খালী আছে, কিন্তু সেই 17,000 পদৰ খালী পদৰ বিপৰীতে বিত্তীয়টো অনুমোদনো আছে, কিন্তু তেওঁ কয় পুঁজি নাই। পুঁজি নাই আছে সেই কথাখিনি বিত্তমন্ত্ৰীয়ে ক'ব, তেওঁ ক'ব কোৱাৰ প্ৰয়োজন নাই। তেওঁৰ কাম কি? তেওঁৰ কাম এটাই যে শিক্ষাৰ গুণগত মানদণ্ড উন্নত কৰিব লাগে। যিটো পৰ্যায় হৈছে শিক্ষাৰ, আপুনি দেখিছে বিদ্যালয়বিলাকত পৰ্যায়ভিত্তিক শিক্ষক, কণ্টেক্সুৱেল টিচাৰ, টেট কণ্টেক্সুৱেল টিচাৰ, কম্পিউটাৰ টিচাৰ, এইবিলাক কোনে কৰিছে? চৰকাৰে কৰিছে। চৰকাৰৰতো সেইটো লক্ষ্য হ'ব নালাগে, সকলোকে সমান দৃষ্টিৰে চাব লাগে। আমি ইয়াত লিখিছোঁ জাতি মাতি ভেটি চৰকাৰ, আমিও অসমীয়া, আমাক সুৰক্ষিত কৰক, আমাৰ লক্ষ্য এইটো। আজি দেখিছে আমি জাতীয় সাজত আছোঁ, আমি অনুভৱ কৰাইছোঁ সকলোকে যে আমি এই সাজটোৰে যেন আমাৰ প্ৰতিবাদ আমি সাব্যস্ত কৰিব পাৰিম। আমি কৈছোঁ আমাৰ প্ৰতিবাদ অক্ষুণ্ণ থাকিব যদি আমাৰ এই প্ৰতিবাদক তেওঁলোকে সুদৃষ্টিয়ে ধনাত্মক দৃষ্টিৰে গ্ৰহণ নকৰে। ভৱিষ্যতে আমি ভাবিছোঁ যে আমি গোহাৰি পত্ৰ তৈয়াৰ কৰিম আৰু আমি ৰাইজক জনাম যে আমাক কি পৰ্যায়ত চৰকাৰে ৰাখিছে। আমাক কমপ্লিট অন্ধকাৰ ৰাখিছে ৰাইজৰ ওচৰত, আমাৰ দুখ লাগিছে। আজি এই ল'ৰা ছোৱালীখিনিক আমি বহুত কষ্টৰে চাইছোঁ, নিজৰ সঠিক সন্তানৰ নিচিনাকৈ জ্ঞান কৰি আমি তেওঁলোকক শিক্ষাদান কৰিছোঁ, কিন্তু পৰৱৰ্তী পৰ্যায়ত চৰকাৰে আমাক অৱহেলা কৰিছে আজি 9 বছৰ ধৰি। এনেকুৱা কৰিব নালাগে। চৰকাৰ মানৱদোহাৰী চৰকাৰ বুলি আমি সকলোৱে জানো। তেওঁলোকে এই ক্ষেত্ৰত সহযোগিতা আমাক আগবঢ়াই লৈ যাওক। আমি কৈছোঁ যে শিক্ষামন্ত্ৰীজন অযোগ্য বুলিয়ে কৈছোঁ, সেইকাৰণে আমি বৰ্তমানৰ আমাৰ মুখ্যমন্ত্ৰী শ্ৰীযুত সৰ্বানন্দ সোণোৱালদেৱ আৰু লগতে বিত্তমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱ, তেওঁলোকে বিষয়টো হস্তক্ষেপ কৰক আৰু আমাৰ যি প্ৰাপ্য সেই প্ৰাপ্যৰ পৰা আমাক সুবিধা প্ৰদান কৰক। কাৰণ আমাৰ এখন সংসাৰ আছে, আমাৰ এখন পৰিয়াল আছে, এই পৰিয়ালটো চলিবৰ কাৰণে আমাক এটা সুবিধা প্ৰদান কৰক। সকলোৱে দেখা পাইছে আমাৰ বয়স গুচি গৈছে, এতিয়া আমাৰ বয়স প্ৰায় 45, কিছুমানৰ 50 হৈ গ'ল, আমি কেইবছৰ চাকৰি কৰিম? এইখিনি কথা চৰকাৰে ভাবিব লাগিব, ভাবি পেলাই আমাৰ কাম কৰিব লাগিব। কিন্তু আমাৰ যদি কথা তেওঁলোকে যদি ধনাত্মক দৃষ্টিৰে গ্ৰহণ নকৰে, পৰৱৰ্তী পৰ্যায়ত কিন্তু আমি শান্তিৰে বহি নাথাকোঁ, কিন্তু আমি ইয়াতকৈও জংগী আন্দোলন কৰিবলৈ আগবাঢ়ি যাম। 2010 চনত আমাক নিযুক্ত কৰাৰ পৰাই চৰকাৰী নিয়মীয়া শিক্ষকসকলে যিদৰে NRC ডিউটি কৰিছে, চেঞ্চাছ ডিউটি কৰিছে আৰু আপোনাৰ CCRT ট্ৰেইনিং,
সরকারি বিভাগে আয়োজন করা বিভিন্ন ট্রেনিং মেট্রিকর ভূমি মূল্যায়ন ইলেকশনের ডিউটি ইত্যাদি আমিও করেছি কিন্তু আমি যিখিনি সুবিধা পাব লাগে এই 10 বছরে আজিলৈকে নাপালো আমাক নিয়মীয় কারণ হল অথচ ইয়ার আগর সরকারখনে 2016 চনতে শেষর কেবিনেট একটা সিদ্ধান্ত লই থাকে যে আমাক নিয়মীয়করণ করব লাগে আর 2016 চনের 3 মার্চত এখন মেমোরেন্ডাম উলাইছিল অফিস মেমোরেন্ডাম সেই মেমোরেন্ডামত স্পষ্টভাবে লিখা আছে রেগুলারাইজেশন অফ কন্ট্রাকচুয়াল টিচার্স বলে কিন্তু এইখান সরকারে জনদরদী সরকার বলে নিজকে কয় যদিও আমাক মাহিয়ার দৃষ্টিরে চাইছে আর আমাক জিয়াতো ভুগিবলে শারীরিক মানসিক কষ্ট ভুগিবলে ইমান দিনে এডি দিছে। নমস্কার, তথা চ্যানেললৈ আমি আমার এই বিদ্যালয়ের ফলের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছো। আজি শিক্ষাভিত্তিক শিক্ষক আমার এই বামুনি হাইস্কুলত 3 জন আছে, ইংরাজি বিজ্ঞান আর অঙ্কত নিযুক্ত এই শিক্ষকসকল 2010 চনের ইয়াত নিযুক্ত হয়ে বর্তমান আজি 8-10 বছর হল। এতিয়া তেওঁলোকৰ যে অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্ট দিয়া কারণেই আমার আসলে এনেকা পিছপরা অঞ্চলবিলাকর ছাত্র ছাত্রীয় পড়া শুনার দিকত আগবাড়ি যাব পারিছে। বর্তমান এই বিদ্যালয়তে 8টা পোস্ট ভেকেন্ট হয়ে আছে, যত নাকি ইয়াত ইংরেজি শিক্ষক নাই, বর্তমান কন্ট্রাকচুয়াল টিচারে চলাই আছে, তেনেকৈ গণিত আর বিজ্ঞান শিক্ষকর ক্ষেত্রতো একাধিক বিষয়ে প্রযোজ্য হয়ে আছে। আমার পিছপরা অঞ্চলটোর দুখিয়া ছাত্র ছাত্রী সকল অভিভাবক সকল দিন দরিদ্র, গতি আজি তেওঁলোকে যে আন্দোলনের পথ লৈছে সেই আন্দোলনের বাবে আমার এই অঞ্চলটোর ছাত্র ছাত্রী সকল যে অতিকৈ মানে ক্ষতি হয়েছে সেটো সকলে কব বা নিজমুখে স্বীকার করব। যেহেতু প্রাইভেট স্কুলে হোক বা অন্যান্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবক সকলে তেওঁলোকর গাঁথির ধন ভাঙি পেলায় ছাত্র ছাত্রী সকল প্রাইভেট টিউশন দি পেলায় এই ক্ষেত্রে আগবাই নিব পারে, কিন্তু মই কওঁ যে আমার এই অঞ্চলের বামুনী অঞ্চলের ছাত্র ছাত্রী সকলক এই দিকত আগবাই তেনেকে লৈ যাব পৰা সক্ষমতা অভিভাবক সকলের নাই, গতি বিনা শর্তেই সরকারে তেওঁলোকর প্রতি সহানুভূতি দৃষ্টিভঙ্গি দেখাই পেলায় তেওঁলোকর চাকরিখানি নিয়মীয়করণ করব লাগে। তেওঁলোকর এই ক্ষেত্রত অকল ছাত্র ছাত্রীর সমস্যা নহয়, তেওঁলোকর ব্যক্তিগত সমস্যা জড়িত হয়ে আছে, গতি ব্যক্তিগত সমস্যা যদি সমাধান নহয় তেতিয়াহলে সামাজিক সমস্যাবিলাকত তেওঁলোকে কেনেকৈ আগবাই নিব, গতি সেই এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকর ফালের পর মানে তেওঁলোকর আশু সমাধান বিচারিছো অতি সোনকালেই সরকারে তেওঁলোকর উপর দৃষ্টি নিক্ষেপ করবে। সুস্থ শৈক্ষিক পরিবেশ আর একটা সুস্থ শৈক্ষিক পরিবেশ ঘুরে আনবর কারণে তেওঁলোকর চাকরি সমূহ নিয়মীয়করণ করবই লাগে, গতি তেতিয়াহে অদূর ভবিষ্যতে আমার নিচিনা এই অঞ্চলের বিদ্যালয় সমূহ এই সরকারি মাধ্যমের বিদ্যালয় সমূহ জিয়াই থাকিব বা ছাত্র ছাত্রী সকলের যে অ্যাটেন্ডেন্স অসমীয়া মাধ্যমের বিদ্যালয়বিলাকত সেইটো তেতিয়াহে বৃদ্ধি প্রাপ্ত হব। আজি এই কার্যসূচীত আপনাদের সহযোগিতা আগবাইছে কি কব? যে যা 2010 চনতে যে ঠিকাভিত্তিক শিক্ষক নিযুক্তি দিছিল সরকারে, কিন্তু আজিলেকে নিয়মীয়করণ করা হওয়া নাই, ই সঁচাকে দুঃখের বিষয়। কারণ ছাত্র ছাত্রী লক্ষ্য রাখি শিক্ষামন্ত্রীয় ইয়ার উপর বিহিত ব্যবস্থা গ্রহণ করব লাগিছিল, আর যেহেতুকে 2016 চনের ফেব্রুয়ারি মাহত কেবিনেট সিদ্ধান্ত মর্মে ঠিকাভিত্তিক যা শিক্ষক নিযুক্তি দিছে তেওঁলোকক নিয়মীয়াকরণের একটা প্রস্তাব গ্রহণ করেছিল, কিন্তু আজিলৈকে আমি দেখিবলৈ নাপালো। আর বিশেষকৈ আজি বিজেপি গভর্নমেন্টে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করব লাগিছিল ঠিকাভিত্তিক শিক্ষক সকল, কিন্তু আজিলৈকে আমি করবলৈ দেখি নাপালো। আমি এই ক্ষেত্রত আজি অসম ছাত্র সন্থায় তেখেতসকলক নৈতিক সমর্থন জানাই অসমের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঙরিয়াক আহ্বান জানাব বিচারিছো যে অতি শীঘ্রে এই ঠিকাভিত্তিক শিক্ষক সকলের যে অভাব অভিযোগ আছে বা যে ডিমান্ড আছে সেইবিলাক ফুলফিলমেন্ট করব লাগে, আর লড়া ছোৱালীৰ ভবিষ্যতের উপর লক্ষ্য রাখি শিক্ষক সকলক যাতে তেওঁলোকৰ সুবিধাবিলাক প্রদান করব লাগে। আমি আহ্বান জানাইছো শিক্ষামন্ত্রীক আর অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক যাতে তেওঁলোকৰ শিক্ষা বিভাগটো ভালকে চলাক, আমার চাহ জনজাতিরে হোক বা অনা চাহ জনজাতির লোক হোক সকল জাতি জনগোষ্ঠীরে ছাত্র ছাত্রী সকলে এখন বিদ্যালয়ত পড়ে, আর এই বিদ্যালয়ের যেতিয়া শিক্ষক সকলে পর্যাপ্ত পরিমাণে সুবিধাবিলাক পাব তেতিয়া হলে নিশ্চয়
ছাত্র ছাত্রীও সেই সুবিধাবিলাক তেখেতসকলে শিক্ষাদানত করাত সহায় হব বলে আহ্বান করেছো। গতিকে সেইকাৰণে আমি দাবি জানাইছো অতি শীঘ্রে ঠিকাভিত্তিক শিক্ষকসকলক যিখিনি দাবি সেই দাবিবিলাক মানি লব লাগে আর প্রাপ্য অধিকারখিনি দিয়ার ব্যবস্থা করব।